শিয়ালদা থেকে আমি তারপরে থেকে ট্যাক্সি করব, করে আমি শালিমারে যাব। শালিমারে গিয়ে আমি জ্ঞানেশ্বরী ঘুরব মুম্বাই যাওয়ার জন্য। আমার যাত্রা এখান থেকেই শুরু করছি, আপনারা দেখতে থাকুন। আমি শিয়ালদা পৌঁছে আবার তাদের দেখাবো, রাখছি। আমি এখন শিয়ালদা স্টেশনে এসে পৌঁছালাম। আপনারা দেখলেন আমি যখন ট্রেনে ছিলাম আমি দেখিয়েছি, তো ট্রেনটা অনেক লেট করলো যদি লোকাল, মাঝখানে দমদমে পয়েন্ট খারাপ হয়ে যাওয়ার জন্য, শিয়ালদায় পয়েন্ট খারাপ হয়ে যাওয়ার জন্য ট্রেনটা দুয়ের থেকে চারে নিল। তো চার দিয়ে তারপর ট্রেনটা এসে এখন শিয়ালদায় ঢুকলো। আমি এখন ট্যাক্সি স্ট্যান্ডে ঢুকছি, প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ডে। এই আমার পেছনেই আছে প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ড, ওখানে আমি যাব এখন টিকিট কাটতে শালিমার যাওয়ার জন্য। তো আপনারা দেখতে থাকুন, আমি তারপরে গিয়ে শালিমারের টিকিট কাটার পর, ট্যাক্সি নেওয়ার পর তারপরে আমি আপনাদের আবার দেখাবো। এই শিয়ালদা স্টেশন দেখুন, রাখছি, গাড়িতে উঠে তারপরে আমি আবার আপনাদের দেখাবো। এখন পুরো 7টা বাজে, 7টার সময় আমি ট্যাক্সিতে বসেছি শালিমার যাওয়ার জন্য। শালিমার স্টেশন যাব। তো 220 টাকা শালিমার স্টেশন ভাড়া শিয়ালদা প্রিপেড থেকে। আপনারা যারা জানেন না তারা জেনে নিন, এটা প্রিপেডের এই ভাড়া। বাইরে ট্যাক্সিগুলো অনেক দাম চায়, কিন্তু সেগুলোতে আপনারা কখনোই যাবেন না, নানা রকম দাম বলে। তো প্রিপেডই সবসময় প্রিপেডই করবেন। এই যে প্রিপেড কাউন্টার সামনে দেখুন। তো এখন রাখছি, আবার পরে আপনাদের আপনাদের সাথে আবার শেয়ার করবো। শালিমার স্টেশন এসে গেছি, শালিমার স্টেশন ওই চত্বরটা শালিমার স্টেশন। দেখুন ট্রেন যাচ্ছে একটা, শিয়ালদা থেকে 40 মিনিট লাগলো শালিমার স্টেশনে পৌঁছাতে। শালিমার স্টেশনের বাইরেটা দাঁড়িয়ে আছি, জাস্ট ট্যাক্সি থেকে নামলাম, নেবে এবারে ভিতরে ঢুকবো। বাইরেটা দেখুন, শালিমার স্টেশনের বাইরেটা, চলুন এবার আমি ভিতরে ঢুকবো স্টেশনের ভিতরে, প্ল্যাটফর্মের ভিতরে। দেখুন পুরী শালিমার গরিববাদ এক্সপ্রেস এখনও ছাড়েনি, ওটা 45-এ টাইম আছে ছাড়ার, কিন্তু এখন বাজে 42, আরও 3 মিনিট বাকি আছে। আর এখানে ঢুকছে হচ্ছে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস, যে ট্রেনটায় আমি যাব জ্ঞানেশ্বরী। আমার 3rd AC টিকিট আছে। এই যে জ্ঞানেশ্বরী ঢুকছে 2 নম্বর প্ল্যাটফর্মে। এবার আমার কোচ এলে আমি দেখবো, তারপর আমি উঠবো। এবার আমি রাখছি। এটা হচ্ছে B4 কম্পার্টমেন্ট, এটাই আমি উঠবো। আমার এখানে B4 57, সিট নাম্বার 57, এই কম্পার্টমেন্টে আমি উঠবো এখান থেকে। তো বাইরের থেকে একটুখানি আমি ভিডিওটা করে নিলাম, আপনাদের দেখিয়ে দিলাম আমার কম্পার্টমেন্টের বগির কোচ নাম্বার, মানে বগিটা। তো সবাই আশীর্বাদ করুন,
আমরা এই ট্রেনের সমস্ত যাত্রীরা যেন সুরক্ষা মানে সুরক্ষাভাবে যেতে পারি, ভালো মতন যেতে পারি, সবার জন্য আশীর্বাদ করুন। রাখছি, এবার আমি ট্রেনে উঠব। এখন ট্রেনটা ছাড়লো শালিমার স্টেশন থেকে, জ্ঞানেশ্বরী এক্সপ্রেস 9:25 ছাড়লো, 25 মিনিট লেটে ছাড়লো ট্রেনটা। তো আমি বসে গেছি সিটে, নিজের সিটে বসে আছি, লোয়ার বাথ আমার 57 সিট নাম্বার। এরপরে কোথায় গিয়ে দাঁড়াই সেখানে যতক্ষণ জেগে থাকবো ততক্ষণ আমি ভিডিও চালাবো, তারপরে আমি বন্ধ করে দেব। আমার রাত্রে ডিনার হয়ে গেল আর বিছানা করাও হয়ে গেছে, এবার আমি শুয়ে পড়ব। তো আজকে সারা দিনের মতন মানে যখন থেকে ট্রেনে আমি উঠেছি বাড়ির থেকে তখন থেকে এখন অবধি আমার ভিডিও করা শেষ হয়ে গেল আজকের দিনের। এবার সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, নমস্কার।